লিখে ফেলুন, দেখান সকলে, দেখান, নাম বলেন, স্প্রেডে বলেন, আবার বলেন, দেখান সকলে, দেখান, নাম বলেন, টেনে বলেন, আবার বলেন, দেখান, নাম বলেন, সকলে বলেন, আবার বলেন, দেখান, নাম বলেন, সকালে বলেন, দেখান, সকালে দেখান, নাম বলেন, সকালে বলেন, আবার বলেন, দেখান, নাম বলেন, সকালে বলেন, আবার বলেন, দেখান, নাম বলেন, জোরে বলেন, আবার বলেন, দেখান, দেখাতে বলছি, যখন দেখাতে বলে সিরেপ দেখাবো, চুপ, যখন নাম বলতে তখন নাম বলুন, দেখান, নাম বলেন, সকালে বলেন, আবার বলেন, দেখান, সকালে দেখান, নাম বলেন, সকালে বলেন, দেখান, নাম বলেন, সাপের গর্জন, আমি হাত দেখালে চুপ, আমি যখন হাত দেখাবো চুপ, হাত দেখে দেবো মানে চুপ, শিন, সকালে বলেন, আবার বলেন, দেখান, নাম বলেন, সকালে বলেন, দেখান, সকালে দেখান, নাম বলেন, আফ, আফ, সকালে বলেন, আবার বলেন, দেখান, নাম বলেন, সকালে বলেন, আবার বলেন, একসঙ্গে বলেন, শাবাস। গতকাল আমাদের এইখান পর্যন্ত হয়েছিল, তাই না? আজকের ক্লাস খুব মজার ক্লাস। এই দেখুন, এর লেজটিকে মোড়ে টেনে বড় করে দিয়ে এখানে একটি ফোঁটা বসান, নক্তা বসান, দেখান, বাহ, সিলেক্ট করলে উপর রাখুন, আমার মুখের দিকে দেখুন, এইটা আমি একদম প্রথমে শিখে, সিলেক্ট করলের উপর রাখুন, এটা আমি প্রথমে শিখে, সিলেক্ট করলের উপর রাখুন, কথা বুঝতে পারছেন? এটা প্রথমে শিখেছিলাম, উপরের দাঁতটি নিচের ঠোঁটে লাগাবে আর ছাড়বে, লাগাবে ছাড়বে, উপরের দাঁতটা নিচের ঠোঁটে ওইখান থেকে ফা 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 ফা, সকালে বলেন, আবার বলেন, একসঙ্গে বলেন, ফা 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 ফা, ঠিক সেটা একদিক থেকে, ডান দিক থেকে লিখুন আর পড়ুন, পড়েন ফা, পড়েন ফা, লিখেন পড়েন, লিখেন পড়েন, পড়েন পড়েন, মুখ থেকে পড়েন, পড়েন লিখেন, দেখান, সকলে দেখান, বাহ,
মাশাআল্লাহ, খুব সুন্দর লিখেছেন। আজি কি লিখেছেন? সকালে বলেন, আবার বলেন, সবাই বলেন, জোরে বলেন। বাহ, নুকতা আছে, কয় নুকতা? ফায়ের উপর এক নুকতা, ফায়ের উপর এক নুকতা, ফায়ের উপর কয় নুকতা, ফায়ের উপর কয় নুকতা? বাহ, সাবাস। আচ্ছা, একটি রেখে বাদ বাকি মুছে ফেলো। বুঝেছেন? এদিকে দেখেন, এতটুকু সাফ করে দিয়ে একটা নুকতা নিচে বসিয়ে দেন। সিলেক্ট করে উপরে রাখুন, আমার মুখের দিকে দেখুন, কারোর সঙ্গে কথা বলার দরকার নেই। মুখ বন্ধ করেন, ঠোঁট বন্ধ করুন। যখন কারোর সঙ্গে কথা বলার দরকার থাকে না, তখন মুখ কীরকম থাকে? বন্ধ থাকে? নাকি আপনাদের এখানে যখন কারোর সাথে কথা বলার দরকার থাকে না, তখন মুখটা এরকম থাকে? এরকম থাকে? মুখ কীরকম থাকে? বন্ধ, চুপ চুপ, সকালে ঠোঁট বন্ধ, ঠোঁট বন্ধ। স্বাভাবিকভাবে ঠোঁট বন্ধ থাকবে, টিপে টাপেন না, ঠোঁট বন্ধ। হঠাৎ ঠোঁটটা খুলে যাবে আর ঠোঁট থেকে আওয়াজটা বেরিয়ে যাবে, বা 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 বা। সকালে বলেন, আবার বলেন, একসঙ্গে বলেন। নুকতা আছে, কয় নুকতা? বায়ের নিচে এক নুকতা, বায়ের নিচে এক নুকতা, বায়ের নিচে কয় নুকতা? বায়ের নিচে কয় নুকতা? বায়ের নিচে কয় নুকতা? আর যদি নুকতাটা মুছে উপরে দুটো লাগান, লাগিয়েছেন? সিলেক্ট করে উপরে রাখুন, আমার মুখের দিকে দেখুন, আবারও মুখ বন্ধ করে নেন, আর জিভটাকে তালুর সঙ্গে লাগিয়ে রাখেন, লাগিয়ে দেন। সবে জিভ লেগেছে? হঠাৎ মুখটা খুলে যাবে, জিভটা উপর থেকে নিচে পড়ে যাবে, আওয়াজ বাড়বে, তা তা তা। সকালে বলেন, আবার বলেন, সবাই বলেন, জোরে বলেন, একসঙ্গে বলেন, সাবাস। নুকতা আছে, নুকতে। যখন একটা থাকবে তার নাম নুকতা, একের অধিক হলে তার নাম, হ্যাঁ, এই গ্রামারগুলো জানতে হবে। এক বচনকে নুকতা বলে, বহু বচনকে নুকতে বলে। তাহলে তায়ের ওপর দুই নুকতে, তায়ের ওপর দুই নুকতে, তায়ের ওপর কয় নুকতে, তায়ের ওপর কয় নুকতে? সাবাস। আচ্ছা, আরেকটি দেন কাগজ। লিখেছেন? এবারে মনোযোগ দেন আমার দিকে। এটা কি দেখতে পাচ্ছেন? আমার এখানটা মাইক লাগানো আছে, মুখ থেকে যদি একটু আওয়াজ বার হয় মাইকে চলে যাবে, তাই না? বিনা আওয়াজে আমি একটা হাওয়া বার করব, সেই হাওয়াটা কাগজে লাগবে, আপনি ফলো করুন। জিভ আর দাঁতের মধ্যখান দিয়ে একটা হাওয়া বার করছি, যেটা একটু আওয়াজ হয়। আওয়াজ হয়েছে কি? এইরকম সামনের হাতটাকে সামনে রাখতে হবে, বিনা আওয়াজে হাওয়া বার করে দেখাতে হবে। সি শ্বাস কোনো আওয়াজ নেবো না, বিনা আওয়াজে হাত হাত তুলো, হাতে দেখো হাওয়া লাগছে কিনা, দেখো দেখো তো, হাতটা সামনে দেখো। হাওয়া বার হচ্ছে? হাওয়া বেরিয়েছে? সকালে হাওয়া বেরিয়ে গেছে? কী সভ্য না, সকালে হাওয়া বেরিয়ে গেছে? শালা এমন কায়দায় ফেলেছে, সকালে হাওয়া বার করে ছাড়াচ্ছে, কিছু করার নেই, হাওয়া বার করতেই হবে। আচ্ছা, হাওয়া বার হলে কী করতে হয়? অজু করতে হয়, কিন্তু ও হাওয়া আলাদা, ওটা নিচের হাওয়া, এটা উপরের হাওয়া, দুটো হাওয়ার মধ্যে অ্যাকশনেরও পার্থক্য আছে, আছে না? নাই তো, এই হাওয়াতে অজু করতে হবে, কিন্তু হাওয়া না বার করলে এটা বার হবে না, হাওয়া না বার করলে এই হরফটা উচ্চারিত হবে না। এটা হাত রাখুন, বিনা আওয়াজে ওইটা পড়তে হবে, সা। যদি বলেন সা হবে না, সাতে তো আওয়াজ বেরিয়ে আছে, বিনা আওয়াজে
ফা 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 সকালে বলেন আবার বলেন হাওয়া দিয়ে বলেন জোরে বলেন 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 সবাই বলেন এইটা যদি না মুখস্থ হয় একটা জায়গায় গিয়ে ঝামেলা হবে বলবো সব থেকে ছোট সুরার হাফেজ সকালে বসে আছে সেটা হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার এর হাফেজ সকালে না হ্যাঁ এটা সকালে যাবে আমরা প্রথমে এটা শিখি আমরা তারপর নামাজ শুরু করি আল্লাহ তুমি কিছু মনে করো না তারপর আমরা চেষ্টা করছি কি করা যায় কি ঠিক না কথা বলে কেন তো এই সুরার হাফেজ প্রায় সকালে এই সুরাটা পড়া কি করে এই সুরাটা শুনুন পড়বো ইন্না আতাইনাকাল কাউসার এ কাউসার হাওয়াটা দেখেন কোনখানে সাড়া বাড়াচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার হাওয়া পড়েছে আর আমরা পড়ি আমরা কিরম পড়ি ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল লেলে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল লেলে রব্বিকা ওয়ানহার ইন্না শানি আল্লাহু আকবার এ ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা ইন্না তানা কাল কাউসার ফাসাল লেলে লামজের লি হয় লে হয় না এই সুরাটা অনেকে মুখস্থ করেছে আজও পর্যন্ত যারা আছে ফাসাল লেলে রাব্বেকা এ ঠিক কিনা ইন্না আতাইনাকাল কাউসার এইখানটা ওইটা লাগবে فَاسْأَلِ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِيَكَ هُوَ الْأَبْتَرُ سبحان الله মজা আছে কোরআনে মজা আছে কোরআনের মধ্যে কোরআন পড়তে পারলে জান জুড়ে যাবে পড়নে বালারও শুননে বালারও ঠিক কি না এরকম শিখবো ইনশাআল্লাহ সবসময় ওস্তাদের নকল করার চেষ্টা করো ওস্তাদ কেমন করছে আমরা সেরকম নকল করবো করি না করব ইনশাআল্লাহ তো এরপরে ফা ফা সকালে বলেন আবার বলেন একসঙ্গে বলেন আচ্ছা কয় নুক্তে সায়ের ওপর তিন নুক্তে সায়ের ওপর কয় নুক্তে সায়ের ওপর কয় নুক্তে বাহ আচ্ছা নুক্তা মুছে ফেলে যদি নিচে একটা দিই বলেন এদিকে বলেন আমার দিকে বলেন বা আর যদি উপরে দুটো দিই তিনটে দিলে একটা দিলে বলেন দেখি পার্থক্য কিসের একটা নুক্তা নিচে থাকলে কি হয় আর দুটো উপরে থাকলে তিনটে থাকলে আর একটা থাকলে চিনতে পেরেছেন সকল সুরত একরকম পার্থক্য শুধু নুক্তা নুক্তের পার্থক্য পরীক্ষা নেব পাস করবেন সিলেট সাফ করে ফেলেন সিলেট সাফ করে ফেলেন সিলেট সাফ সিলেট সাফ সকালে সিলেট সাফ একটা সিলেটের জন্য বাকি না থাকে সাফ দেখে সকালে সিলেট উল্টা আবার সিলেট উল্টা দেখি সকালে সিলেট দেখি উল্টা দেখি কেউ উল্টাতে নেই তো বাহ কই একটি বা লিখে দেখো বা একটি বা লিখে দেখেন বাহ মাশাআল্লাহ শাবাশ খুব সুন্দর লিখেছেন কি লিখেছেন বা কয়েকটি তা লিখে দেখেন তা তা লিখে দেখেন সকালে দেখেন দেখান দেখান বাহ সকালে দেখান পেছনে দেখান পেছনে দেখান তা শোনা কাগজ চলবে না খাতা চলবে না এখানে চক সিলেট লাগবে হ্যাঁ দেখান শাবাস কয়েকটি তা লিখে দেখান তা দ্বিতীয়বার লেখার দরকার আছে কি করলে হয়ে যাবে
বা সকালে পাঁচ, কয়েকটি বা লিখে দেখান, বা দেখান, সাবাস, কয়েকটি তা লিখে দেখান, তা দিতে বা লিখতে হবে, কি করলে হয়ে যাবে ওটা, তা তার নোকটা নিচে হয়, তার নোকটা উপরে হবে, হ্যাঁ দেখান, সাবাস, কয়েকটি তা লিখে দেখান, তা 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 লিখো, দেখান, বাহ মাশাআল্লাহ খুব সুন্দর লিখেছেন, কি লিখেছেন, সাবাস, সকালে পাস, এইটা দিয়ে এত ঠান্ডা হুড় করে ঢুকছে পুরো গা শীতল হয়ে যাচ্ছে, এখানে তিরপল মারা নেই, তিরপল মারা আছে যে উপরে মারা আছে, তিরপলটা একদম নিচে ঠেকে মারতে হবে, এদের পাশা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, নিচে থেকে এই যে ঠান্ডাগুলো ঢুকছে, আমি এক্ষুনি এখানে একটু দাঁড়িয়েছিলাম অনুভব করতে পারছি, পুরো হাওয়া চলছে, তাই না, মারাত্মক হাওয়া চলছে, এদিকে সে তো জানি, বা সাবাস, সিলেট সাফ করে ফেলুন, সকালের চোখ ব্ল্যাকবোর্ডের দিকে, কেউ মন এদিক ওদিক করবো না, মাস্ক হবে, মাস্ক মনে আছে, হ্যাঁ, টাচ করলে পড়া শুরু, টাচ উঠে গেলে পড়া শেষ, টাচ করলে পড়া শুরু, টাচ উঠে গেলে পড়া, সকালে রেডি, আচ্ছা আজকের কেউ নতুন এসছেন, এরম কেউ আছে, কে কে নতুন এসছে, হাত তোলো, নতুন আজকে, নতুন কোথায় বাড়ি, এনায়তপুরে, তোমার বাড়ি কোথায়, আসাদপাড়িয়া, কোথায় বাড়ি, চণ্ডীপুর, উলুদ্দাণ, ওটা কোথায়, চণ্ডীপুর, কোথায়, চণ্ডীপুর, কোথায়, উলুদ্দাণ, এটা কোথায়, হালদারপাড়া, বাহ কোথায় বাড়ি, বাহ মাশাআল্লাহ, বেশ আজকে কিছু বলছি, ঠিক আছে আলহামদুলিল্লাহ, খুব ভালো ক্লাসে আসুন, মনোযোগ দেখেন, যারা ফর্ম নেননি, ফর্ম এখনও ছাড়া চলছে, 30 টাকাতে ভর্তি হয়ে যাবেন, ফর্ম নিয়ে নেবেন, আজকের ফর্ম নিয়ে নেবেন, আমি ফর্ম জমা দেবার ডেট যেদিন ঘোষণা করবো সেদিন ফর্ম জমা করবেন, ফর্ম ফিলাপ করে জমা করবেন, সাথে একটা আধার কার্ড জেরক্স জমা করবেন, আসুন, আমার বাড়ির টাচ হলে পড়া শুরু, বাড়ি উঠে গেলে পড়া, রেডি আছেন, টাচ করবো সকালে, রেডি মনে দিয়ে, রেডি টাচ করি, পড়ায় কবে চলেছ, এখন আরও স্পিডে টাচ হওয়ার সঙ্গে সঙ্গে পড়তে হবে, 1 সেকেন্ড দেরি করা যাবে, রেডি, আরো স্পিডে, রেডি, টাচ না করলে পড়া যাবে, রেডি, আরো তাড়াতাড়ি, টাচ না করলে পড়া, হচ্ছে হচ্ছে, এমন একটি হরফ কখনো স্প্রে টেনে পড়া যাবে, স্প্রে পড়তে পরে হরফ, হ্যাঁ দম বেরিয়ে যাবে, ছাড়া যাবে, হ্যাঁ অনেকে অনেকে আরো আছে, মিম, সালা এখনো ধরে রেখেছে রে, মিম,
দুবার পড়া যাবে? পড়েন। শাবাস। দুবার পড়া যাবে? দুবার পড়ে কেন? তাল লেগে আছে না? এটা কি ফ? কি ব নাকি? কে ব কে বলতেছে? এ বাংলা পড়া হচ্ছে? এ বাংলা ব? হাই হাই, ব নয় বা। তুমি কি পড়ছো? তুমি, হ্যাঁ তুমি, এটা কি পড়ছো বলো তো বাবা? ফাতে ঠোঁট এরম থাকে? ফাতে ওরম ঠোঁট গোল থাকে? ফা, হ্যাঁ শাবাস। আজকের কয়টা হরফ শিখলেন? কে আছো আগে কোরআন একদম জানতে না? একজন দাঁড়াও দেখি, আমি এরকম টাচ করবো আর পড়ে শোনাবে পুরো সবগুলো হরফ। কি আছো? নিজের ইচ্ছে দাঁড়াও। কদিন ক্লাস করছো? করছো? আচ্ছা ঠিক আছে, শাবাস। কোথায় বাড়ি? এনায়তপুর। ঠিক আছে, মাশাআল্লাহ। এনায়তপুরটা কোন দিকে? এই এই পশ্চিম দিকে। আচ্ছা, তুমি ইনি যখন পড়বে আপনারা কেউ পড়বেন না, আপনার খালি শুনবেন, বলবেন ঠিক করুন, সেটা আপনারা বিচার করবেন। আপনারা এখন বিচারপতি, সকলে সাইলেন্ট, কেউ কথা বলবেন না, ঠিক আছে? হ্যাঁ, আমি টাচ করার সাথে পড়বো, ঠিক আছে? এই কে রে, ও সামলাতে পারছে না, বলে প্র্যাকটিস হয়েছে সবসময়। চোখ কেউ কথা বলবে না, ওনারটা খালি শোনা হবে। হ্যাঁ হাসো না, হাসো না, হাসো। কফ, এটা যদি কফ হয় তাহলে এটা কি? তাহলে এটা কি? এই কেউ কথা বলো না, এটা কি? হ্যাঁ, প্রথম থেকে এত তাড়াতাড়ি ভুলে গেলে? কফ, এইটা শেষ পারে, চুপ করুন। চুপ করো,
ও ঠিক ও ক বলতে কি কা বলেছে আর ভুলে আছে কেন? আচ্ছা হোক, প্রথম জীবনের প্রথম এরকম হয় হয়। আচ্ছা তারপরে এই চুপ, সাইলেন্ট। বাস বাস, মাশাল্লাহ। একটা মানুষ জীবনে প্রথম পড়তে গেলে এত লোকের সামনে অটোমেটিক হবে না? হবে না, একাত্তর বাহাত্তর, একাত্তর বাহাত্তর হবে না ভিতরে? তাই যে পড়েছে জীবনের প্রথম, অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ঠিক না, কে আছো আর এদিকে দাঁড়ো। রেডি? বাবা তুমি যা পড়েছো না, তোমার যা ড্রেস, আল্লাহ হরিস, ওই ও সাথে ঢুকে পড়েছো। আর তাই হোক, তুমি যা জেন্টলম্যান, বাবা যা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আসুন। রেডি? কেউ 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 পড়বেন না, শুনুন। পাট কথা বলুন। সবাস, পাস না ফেল, মাশাল্লাহ। আর কে, কার মন চায় দাঁড়ো? তুমি বসো, তুমি আজকে প্রথম এসছো, বসো। তুমি পড়বে? টুপি নেই কেন মাথায়? রেডি? রেডি? এদিকে কেউ কথা না বলি, জোরে জোরে। শ্বশুরবাড়ি কোথায়? এই শ্বশুরবাড়ি কোথায়? ও শ্বশুরবাড়ি হয়নি, হবে ইনশাল্লাহ, মন খারাপ করবি না, বস চলো। ঠিক আছে, দেখি বয়স্ক বাবাজিদের মধ্যে কার দিল চায় যে আমি সকালের সামনে আল্লাহর কোরআনের হরফ উচ্চারণ করে শোনাবো, একটা হরফে দশটা নাকি? বয়স্ক বাবাজিদের মধ্যে কার মন চায় বলুন, আজকের বলুন, কার দিল চায় বয়স্ক বাবাজিদের মধ্যে? এই তো আমার আব্বা উঠেছে, বাহ। যে এই সকালে চুপ করেন, দুটো আব্বা উঠেছে, হ্যাঁ উনি আগে উঠেছেন, আপনি দাঁড়ান আব্বাজি, আপনি বলুন, বলুন আপনি, না উনি পড়ছেন, আপনি আপনি দাঁড়ান বাবাজি। হ্যাঁ তারপরে তা পাতলা পাতলা, তা বলেন, তা হ্যাঁ আর বলেন, সা নয় হালকা করে, তা সাবাস। বিয়ে হয়েছে? কি হয়েছে? হয়েছে হয়েছে, আচ্ছা ঠিক আছে, হয়েছে তো হয়েছে, তার কি আছে, কোনো ব্যাপার নেই। আচ্ছা বসুন, দেখেন বাবাজি আপনি দাঁড়ান, এসব ছেলেরা বিয়ে করবেন তো কারা করবে কি? হ্যাঁ বাবাজি পড়েন, চুপ করেন, তয় জয় না, না আগেকার প্র্যাকটিস, ত ল, হ্যাঁ ত ল, অদ, হে পে, পা, হ্যাঁ। আচ্ছা আমি একটা হেডলাইন আপনাদের কাছে রেখে দিই, একটা জামানায় আমরা পড়েছি আলি বে তে সে,
এই সালা যত মরি পারে তত ফেরকে পারে। এখন বার করছে আলিফ বা তাসা, এই আলিফ বা তাসা কবে হলো, কেন হলো, কি কারণ হলো, জবাব চাই, জবাব দাও, এর জবাব দেব, এর পরিপূর্ণ পূর্ণাঙ্গ ব্যাখ্যা করব। শুনছেন শুনছেন, এর যখন ব্যাখ্যা করব তখন আপনাদের মধ্যে অন্তর্দ্বন্দ্বটা মিটে যাবে। এর একটি ব্যাখ্যা যখন ব্যাখ্যাটা করব দেখবেন অন্তর্দ্বন্দ্ব একদম মিটে যাবে, একদম শান্তি পৌঁছে যাবে। শুনছেন, যারা আলিফ বেতাজে পড়েছে তারা ভুল করে না, তারা ঠিক করেছে। যারা আলিফ বাতাজে এখন পড়ছে তারা একদম ভুল করে না, পারফেক্ট ঠিক করছে। কেন ঠিক, দুটো এইটাই বোঝাবো। এর বিশাল ব্যাখ্যা আছে, ইনশাল্লাহ জান জুড়ে যাবে। কি শোনাবো না শোনাবো না, এর পরের ক্লাস, এখন নয়, আজকের টাইম শেষ। তো এটার দেখো, অনেকে পরে আলিফ বেতেছে, অনেকে পরে আলিফ বাতাজা, কোনটা ঠিক কোনটা ভুল, এটা পূর্ণাঙ্গ তুলে ধরবো ইনশাল্লাহ, বুঝবার মতো ব্যাপার ইনশাল্লাহ। তবে ওস্তাদ এখন যেভাবে পড়াচ্ছে এইভাবে নিতে হবে, মনোযোগ আছে? আসুন, আর কেউ আছে? মনি বাচ্চা মনি কে পড়বে বলো তো, একদম ছোট্ট কোনো মনি আছে পড়বে? ছোট্ট বাচ্চা কারোর আছে? ছোটো বাচ্চা কেউ পড়ে শোনাবে, পড়বে? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, এইসব মনি আমার দরকার, দাঁড়াও দেখি বাবা। এই কেউ আপনারা কথা বলবে না, জোরে পড়বে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই, প্রত্যেকটা কায়দাতে লেখা আছে আলিফ বা তা সা, আর হুজুর আপনি পড়াচ্ছেন আলিফ মিম লাম কাপ, এটার কি ঘটনা এটা তো বলে দেন, কি বলেন? ওটাও বলবো ওই দিন, কেড়ে বলবো যেদিন আলিফ বেতেছে থেকে আলিফ বাতাসা কবে হলো, কি কারণ হলো, হলো কেন, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। আসেন একটা ব্যাপার, আজকালকার মিছিলে গিয়ে পার্টির মিছিলে খালি যাবেন, দেখেন কি লাইনটা পুরানো শোনা শোনা যাচ্ছে না, প্রথমে কি হয়েছে, ইয়া বা যা বা, পিছনে যা বা যা বা, যা বা যা বা, যা এই আছে না, নাই পুরো জিন্দাবাদ ক্লিয়ার নেই, যা বা যা বা, এই কথা ঠিক না, কথা মোটামুটি চালাচ্ছে, আছে না নাই। এ প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা করবেন ইনশাআল্লাহ। যেসব বেইমানের দলেরা বলে হয় কোরআন ছাড়ো নাহলে ভারত ছাড়ো, তুমি এই জিন্দাবাদটা পেলে কোথা থেকে? এই ভাষাটা ফার্সি ভাষা, সুবহানাল্লাহ বলেন, আর এই ফার্সি শব্দ মুসলমানরা শিখিয়েছে। জ্যোতি বসু তোমায় জানে লাল 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 সালাম ছিল একটা সময়, সালাম শব্দটা আরবি, তুমি কোথায় লাগাচ্ছ বন্ধু, বুঝতে পারছেন না? এই যে আরবি শব্দ ফার্সি শব্দ এগুলো কাদের? মুসলিমদের, তোমরা লাগিয়ে রেখেছো সমস্ত দলিলে। এই যে জায়গা জমি রেজিস্ট্রি করতে যান, দলিলের কমসে কম 30-40% ভাষা ফার্সি উর্দু আর আরবি মিলানো আছে, সুবহানাল্লাহ। প্রত্যেকটা দলিলে মোগল সম্রাট থেকে হয়ে আসছে সে দলিল। আর এই দলিল, এই বিচার বিভাগ যেটা বানিয়েছে, সর্বপ্রথম সারা পৃথিবীতে চিন্তা করলো যে কোন কানুনটাকে বিচার, মানুষের বিচার সংগঠন করা যায়। তো সমস্ত শিরোমণিদের থেকে চূড়াও করে দেখা গেল সব থেকে বিচার ব্যবস্থা একজনের কবুল করা হলো, সারা পৃথিবী মেনে নিল, সেটা হলো হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ। বিচার ব্যবস্থা তো মুসলমান, কি মজা লাগছে? তাহলে আরেকজন পড়ে দাও, পড়ে শুনে দাও, কোন একজন যুবক পড়ো, তুমি বাচ্চা পড়ো দেখি, মনে পড়ো দেখি, পড়ো। এটা একটু বলো, জ না, ল, জিবের আগা দাঁতের আগা, ল, হ্যাঁ ওইরকম পড়বে। তারপরটা নুনু টিপ দিছি কেন, নুনু ছাড়, নুনু ছাড়, এটা স্বাভাবিক হয় সিন না, ওটা তো এরপর, এটা তুমি যেটা বলছো এটা বলছো, এটা কি হবে? হ্যাঁ এটা, হ্যাঁ তুমি এই ল আর ল দ, এই দুটো একটু খেয়াল রাখবে, মনে থাকবে? হ্যাঁ বসুন। আর যুবকরা, যুবক যুবক বেটা ছেলে যুবক পড়বে, তুমি পড়বে, কই পড়ো দেখি মনি, পড়ো জোরে।
জনায় র দদ না লদ তুমি র আর লদ এই দুটো খেয়াল রাখবে ঠিক করবে হ্যাঁ যুবকরা যুবকরা আমরা তো মেন খেল যুবকদেরকে নিয়ে যুবক পড়ে দেখি প্রথমে তুমি একটু দাঁড়িয়ে থাকো পড়েন সাদ তা তো কেন তা তা সাবার তা তা অত কষ্ট করে সাধারণ হবে তা হ্যাঁ তা স্বাভাবিক তা হ্যাঁ হ্যাঁ এটা তা হাওয়া লাগে হ্যাঁ মাশাআল্লাহ এটা খেলবে এটা তা নয় তা তা প্লেন ভাবে তুমি পড়ো পড়ো শাবাশ লাইন মেরেছো কাউকে মারনি এই চুপ কেন বসো কোথায় বাড়ি ভাই চণ্ডীপুর মাল ধরা পড়েছে বসো এদিকে আচ্ছা আচ্ছা এখানে বল থাক সকালে একটু একটু সাহস করবো যে আমরা উঠে উঠে পরীক্ষা দেবো পড়ো শোনাবো এটা এমন কোনো ব্যাপার না কারোর প্যাস্টিজ লাগছে কি প্যাস্টি চুরমার হয়েছে এরকম কোনো মনে হচ্ছে নাকি সকালে সাহস করবে যে আমি পড়ে শোনাবো আমি পড়ে শোনাবো এই করতে 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 সাহস বাড়বে একদিন তখন সকালের সামনে ওপেনভাবে মাইকে পড়ে শোনাতে পারবে আস্তে 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 উঠবো অটোমেটিক দেখবে সাহস হবে তো আমাদের এইখান পর্যন্ত আজকে ক্লাস তবে একটা কথা বলবো আজকের ছ দিন ক্লাস হলো আমাদের সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি আজকে শনিবার পাক্কা ছ দিন মানে এক সপ্তাহ আমাদের ক্লাস হয়ে গেল তাই তো নাকি আর এই সপ্তাহের আমাদের দুদিন ক্লাস হয়ে গেল কি শুক্র শনি বৃহস্পতি আমাদের ক্লাস শেষ আবার বৃহস্পতিবার আছে দুয়ার মসজিদ সবই ক্লাস শেষ দুদিন মানে আপনারা যদি বলতেন আর কি যদি বলতেন যে তাহলে আমি একটু ছুটি করতাম সপ্তাহে আমাদের একটা ছুটি থাকে তো তাহলে একবার আমার সোনা পাখির সঙ্গে দেখা করতে যেতাম যদি আপনারা বলতেন আর কিন্তু এই ক্লাসে ছুটি মজা লাগে স্কুল ছুটি মাদ্রাসা ছুটি সব ছুটি ভালো লাগে এই ক্লাসে যে মজা আপনি বলুন ছুটি হলে ভালো লাগবে ছুটি করা যাবে না তোমাদের গেলে পড়ে থাকবো ছুটি করলে যাবে না আর বলছে না হ্যাঁ নিজেরা বোর গেলে থাকবে আর না কি ফিনিশিং কাল আর পরশু এই দুটা দিন ছুটি থাকবে এ বাচ্চাদের ভর্তি করবো সোমবার দিন এদের ভর্তি টর্তিগুলো হবে কালকে বাড়ি পৌঁছে দেবো সারাদিন চলে যাবে দুটো নদী পার করবো ডায়মন্ড নদী ফের ওদিকে হলদিয়া নদী পার করে লম্বা সফর আমার আমার যেতে যেতে সারাদিন চলে যায় আর যেই দিন যাই সেই দিন কোনো কাজ করতে পারি তো সোমবার দিন ওই সমস্ত কাজ সামটাবো তারপরে অনেক কিছু ব্যাপার আছে বাড়ির সেগুলো আমার বেটা ছেলে কেউ নেই আমি যখন যাই দু সপ্তাহ ছাড়া বা যখনই যাই পুরো বাজারহাট আমি করে দিয়ে আবার চলে আসি আর বেটা ছেলে কেউ নেই নিজের যে ছেলেটা আছে সেটা মাঝে পড়ে এইটা পড়ছে আর তেরো পারা হেপ চলছে দোয়া করবেন আর দুটো মেয়ে একটা বাচ্চা প্রথম বাচ্চাটা মারা গেছে চারজন ছিল বর্তমান এদের ভর্তি টর্তির ব্যাপার আছে ডাক্তার দেখানোর ব্যাপার অনেক ব্যাপার আছে সেগুলো সোমবারে সামটাবো মঙ্গলবারে সকালে এসে মহিলাদের ক্লাস ধরবেন স্যার তাদেরকে ঘোষণা করে দিয়েছি রাগ করছেন নাকি যে ছুটি হবে আমার এখান থেকে ঘোষণা হবে নিজের ইচ্ছা ছুটি করা যাবে কালকের দিন এই দুদিনে আপনার ধোবা ধুবি পরিষ্কার করা করি কোথাও যাওয়া যাবি ডাক্তারখানা শ্বশুর বাড়ি যে যেখানে পারো চলে যাও দুদিন কিন্তু পড়া করতে হবে এই প্রত্যেকটা আরও গুণ কটা গুণ এক সতেরোটা হরফ সব দু লাইন করে লিখবো সতেরোটা হরফ দু লাইন করে লিখবো লিখবো ইনশাল্লাহ এইবারে আপনাদের খাতা চেকিং শুরু হবে তাই আমাদের
এই যে ক্লাস এবারে আসতেছে ধীরে ধীরে, খুব গুরুত্বপূর্ণ ক্লাস আসতেছে। প্রত্যেক দিনের বাইন আলাদা হচ্ছে না হয়নি? মজা লাগছে? সত্যি মজা লাগছে কি? আচ্ছা কার কার মজা লাগছে, ক্লাসে ভালো লাগছে হাত তুলে দেখান। সাবাস, আল্লাহ সকলকে কল করুন। কিন্তু যেভাবে যে হারে মহিলারা আসছে সে হারে আপনারা আসছেন, আপনারা সেভাবে দাওয়াত দিচ্ছে না। এই নারকেল গাছ পর্যন্ত কম, যতটা পেপার বেজে অতটা যদি বেটা ছেলে না যায়, এত বড় মেহফিল বানিয়ে লাভটা কি? আমাদের হাফ হলো না, মহিলা আমাদের থেকে এগিয়ে আছে, মেয়ে ছেলে আমাদের থেকে এগিয়ে যাবে, এত সাহস আমাদের করতে, আমরা তাদেরকে হারিয়ে দেবো ইনশাল্লাহ। বলে দাওয়াত দেবো এই যতক্ষণ পর্যন্ত ইয়া পর্যন্ত চেনাবো। এই চুপ করে বসো, ইয়া পর্যন্ত যতক্ষণ চেনাবো হরফ গুলো ততক্ষণ পর্যন্ত ভর্তি নেবো, ভর্তি নেবো, ফর্ম ছাড়বো। আগামী বৃহস্পতিবার পর্যন্ত ফর্ম ছেড়ে, ফর্ম শেষ। এই দুদিন আপনি আমাদের কমিটির কাছ থেকে ফর্ম নিতে পারেন, কোনো অসুবিধা নেই, সমস্যা নেই। তাই আমরা সকলে ফর্ম নেবো, যারা ফর্ম নেয়নি ভর্তি হয়নি তারা ভর্তি হয়ে যাবেন, খবরদার। কারণ যে পরীক্ষার পরে বাইরে থেকে কারি সাহেব আসে, পরীক্ষা নেবে, রেজাল্ট বার হবে, আপনার মার্কশিট দেওয়া হবে। তাই হ্যাঁ, এই হ্যাঁ ঠিক কথা বলেছো। তো এটা তো এদেরকে না মেয়েদেরকে বলো। আচ্ছা বলি, আপনাদের এখানে বিয়ে হয়? বিয়ে এই চেয়ার তো, চেয়ার তো, চেয়ার তো, দাঁড়িয়ে কথা বলি, বিয়ে হয় তো? আচ্ছা বিয়ে হলে শুধু বর খায় না, বরের সাথে আরও কিছু লোক খায়, কথা বলেন না কেন? শুধু বর খায় না, বরের সাথে আরও কেউ খায়? বর যাত্রী খায় না পুরো গ্রামবাসী গোটা খায়? আচ্ছা যে যারা বিয়ে করে বর আর কোনে, তার দুজনকে আসমা আসমা থেকে দু প্লেট বিরিয়ানি এনে দিয়ে দুজনকে খেয়ে দিতে বিয়ে হয়ে যেত। বিয়ে করবে ওর দুজনে, এত লোক খাবে কেন? বিয়ের উদ্দেশ্যটা কি? দুজন পবিত্র মানুষকে অপবিত্র করার ইজাজত দেওয়া, যে তোরা দুজন আজ থেকে নাপাক হবি, তার জন্য আমরা গোটা গ্রাম খাবো। এ কথা বলে না কেন? মানেটা দেখো তো কি বোঝা ফর্দা কিছু বলে না। দুজন পবিত্র আত্মা অপবিত্র হবে আর গোটা গ্রাম ডাং বেজে খাবে, ঠিক কথা বলে না কেন? আর মুকদ্দাস কালাম যে শিখায়, ওই সমস্ত নাপাকিদেরকে পবিত্র করানোর জন্য মেহফিল খোলা আছে, ঠিক না বল? একটা বর বিয়ে করতে যাবে নাপাক হবার জন্য, তার জন্য এত লোক খাবে, এত আয়োজন, এতদিন আর থেকে আলোচনা। তাহলে যে ওই নাপাকিদেরকে পবিত্র করাতে এসছে তার খাবারের ব্যবস্থা করার দরকার আছে না নাই? নাকি দারো দারে চাইতে যেতে হবে? কমিটিরা কয়েকটা ধর খেয়েছে, আমার ছাত্ররা প্রতিদিন এক লোক করে চেষ্টা করে খাওয়াতে পারে না, বেশি না এক বেলা করে, সারাদিন নিতে হবে না আপনাকে এক বেলা, বেশি জানেন। যারা ওস্তাদকে খানা খাওয়াতে চান তারা নাম লিখে দেবেন কমিটির কাছে। শুনছেন শুনছেন? খুশিতে গায়ের জোরে না, আপনার ভালো লাগে না দিতে হবে না। যারা খুশিতে ওস্তাদকে খানা খাওয়াতে চান, ওস্তাদের সাথে দুটো মাইকম্যান আছে, ওস্তাদের দুটো খাদেম আছে, শুনছেন? আমার দুটো খাদেম দুটো মাইকম্যান এরাও বাইরে থেকে এসছে, তাহলে তিন দু পাঁচ জনের খাবার, শুনছেন মনোযোগ দিয়ে? কোরআনের জন্য যারা ওস্তাদের খেদমত করে খানা খাওয়াবে, রব্বুল জালাল বলেন আমি আল্লাহ তাদেরকে জান্নাতের নিয়ামত খাওয়াবো। কারা কারা খাওয়াবে হাত তুলে দেখি, কারা খানা দেবে হাত তুলে? বাহ মাশাআল্লাহ। আচ্ছা তাহলে যারা খানা খাওয়াতে ইচ্ছুক বর্তমান, এরপরে আবার কার্য সমস্যা তারা নাম লিখাবেন, আর যত বন্ধনের পয়সা, সুদের পয়সা, গাঁজাখোরের গাঁজা বিক্রি করার পয়সা দিয়ে আমাকে খাওয়াবে, কিছু বলে না কেন? এগুলো দেখে দেখে যে কোন পয়সাগুলো হারাম আছে সেগুলো দেখে হুজুরের সাথে হুজুরকে সেগুলো খাওয়াবো নাকি? খুব সাবধান, হালাল খাবার যদি না দেন, যদি হারাম ঢুকে যায় আপনার ইলমও বরবাদ হয়ে যাবে, আমারটাও বরবাদ হয়ে যাবে, আপনি গুনাহগার হবেন, কিয়ামত পর্যন্ত দায়ী হয়ে যাবেন। তাই হক পয়সার খাওয়াবো ইনশাল্লাহ, আমি দেখবো আমার কতগুলো ব্যবসার মধ্যে কোন পয়সাটা হক, আমি কোরআনের জন্য সেইটা খরচ করব, মনে থাকবে ইনশাল্লাহ। সকলের হক আমি একটা তুলে ধরলাম যাতে কোনো বেফুজুল পয়সা ঢুকে না যায়, কথা বুঝতে পেরেছেন? মশলার কথাটা বললাম, আল্লাহ হেফাজত করো আমাদের সকল করে, আমিন। যারা এরকম ইচ্ছুক, কমিটিটা কদিন বিভ্রান্ত হয়েছে, কোনো সময় নাস্তা আসছে তো খানা নেই, খানা আসছে তো নাস্তা নেই, আসছে তো সে পার হয়ে যাচ্ছে, ওদিকে দেড়টা বেজে যাচ্ছে, আমি খানা কি আসবো কোথায়? আস্তে আস্তে দুটোর দিকে পার হয়েছে, আসতে পারছে না, খানা জোহরের নামাজ পড়তে এসে খানা দিয়ে দিতে হবে, যে জোহরে খানা দেবে তাকে রাতে দিতে হবে না, রাতে লোক অন্ন দিতে অন্ন দেবে, কারণ দুই চাপ থাকলে ওই দিন কিন্তু পেরেশান থাকবে, মেয়েরা রান্নাবান্না করবে না, এখানে পড়তে আসবে,
যে দেবে এক বেলা, যে দুপুরে যে দুপুরে রান্না দেবে সেই সন্ধ্যের সময় টিফিন দেবে, আর যে সকালে টিফিন দেবে সে রাত্রে খানা দেবে। এইরকম সিস্টেম শুনছেন? সকালে যে টিফিন দেবে সেই রাত্রে খানা দেবে, যে দুপুরে খানা দেবে সে সন্ধ্যের সময় টিফিন দেবে। তাহলে তার জন্য হালকা যাবে। পুরো যদি একাই জিম্মেদারি নিয়ে নেয় ওই করতে করতে বাচ্চাদের সময় চলে যাবে, ওরা পড়ালেখা হবে না। কথা শুনছেন? এইরকম সিস্টেমে আমাদের সমস্ত জায়গায় ক্লাস এইভাবে চলে, করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে দুদিন মাত্র ছুটি থাকবে। দু কদিন? লুঙ্গি পাঞ্জাবি জাঙ্গিয়া পর্যন্ত যা ধোয়া ধুবির এই দুদিনে ধুয়ে দিতে হবে, একটাও জাঙ্গিয়ার জন্য বাকি। কি বলছেন? সব ধুয়ে দেয় ক্লিয়ার করে নেবো। জুমার দিনের জন্য খাস একটা পোশাক রাখবো, ভালো পোশাকটা পরে জুমার মসজিদে উপস্থিত হবো ইনশাল্লাহ। মনে থাকবে?